Assalamualaikum. আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি শর্টলি ব্রিফ করব কত ধরনের ছাড় রয়েছে, যার মানে হচ্ছে ডিসকাউন্ট। আমার কাছে ডিসকাউন্ট একটা স্ক্যাম মনে হলেও অধিকাংশ বাঙালি কাস্টমার বা বিদেশি কাস্টমারের কাছে ডিসকাউন্ট কিন্তু অনেক বড় একটা ট্যাগ। কিছু কেনার আগে তারা অবশ্যই ডিসকাউন্টটা দেখে নেয়। ছাড় হলো এটি পণ্যর বা সেবার মূল্য কমানোর একটি কৌশল। এটি ব্যবসায়ীদের দ্বারা কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, বিক্রি বাড়াতে এবং আগের স্টক ক্লিয়ার করার জন্য দেওয়া হয়। ভিডিওতে আজকে সাতটি ছাড় সম্পর্কে আপনাদের জানাবো। চলুন শুরু করা যাক। পার্সেন্টেজ ডিসকাউন্ট, একটি নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী কোনো পণ্য বা সেবার দাম কমানো হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, একটি পণ্যের দাম হচ্ছে 100 টাকা এবং সেখানে 20% ছাড় দেওয়া আছে। তার মানে দাঁড়ায় 20 টাকা ছাড়ে আপনি পণ্যটি 80 টাকায় কিনতে পারবেন। ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা টোটাল মূল্য থেকে কমানো হবে। ধরুন আপনি 500 টাকার পারচেস করলে 50 টাকা ডিসকাউন্ট, তার মানে আপনি 500 টাকার প্রোডাক্ট 450 টাকায় কিনতে পারছেন। বাই ওয়ান গেট ওয়ান, এটা খুব জনপ্রিয় আমাদের দেশে। একটি কিনলে তার সাথে একটি ফ্রি পাবেন। উদাহরণ হিসেবে যদি একটি শার্টের দাম 1000 টাকা হয়, তাহলে একটি শার্টের সাথে আমি আরেকটি শার্ট ফ্রি পাবো। তার মানে এই দাঁড়ায় যে 1000 টাকা দিয়ে আমি দুটো শার্টে কিনতে পারছি। কোয়ান্টিটি ডিসকাউন্ট, বেশি কিনলে আপনি ডিসকাউন্ট পাবেন। বিষয়টি হচ্ছে এরকম, উদাহরণ হিসেবে বলতে পারি যে আপনি 10টি শার্ট কিনলে সাথে একটি শার্ট ফ্রি পাবেন। টাইম বেসড ডিসকাউন্ট, যে কোনো একটি স্পেসিফিক সিজন বা স্পেসিফিক কোনো অকেশনকে কেন্দ্র করে কোনো ডিসকাউন্ট দিলে সেটাকে টাইম বেসড ডিসকাউন্ট বলে। ধরুন বসন্ত উপলক্ষে ছাড় বা ঈদ উপলক্ষে ছাড় বা পুজো উপলক্ষে ছাড়। ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট সাধারণত পাইকারি বিক্রেতাকে দেওয়া হয়ে থাকে। ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট সাধারণত দ্রুত টাকা পরিশোধের জন্য দেওয়া হয়ে থাকে। ধরুন কোনো কিছু আপনি পারচেস করলেন, সেক্ষেত্রে আপনি যদি 7 দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দেন, তাহলে আপনাকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। এরকম অনেক ডিসকাউন্ট কিন্তু রয়েছে। এই ছাড়গুলো আবার বিভিন্ন কৌশলের মাধ্যমেও কিন্তু দেওয়া হয়ে থাকে, যেমন ধরুন কুপন, লটারি ইত্যাদি। এমন অনেক ছাড়ের মাধ্যমে বিক্রেতারা ক্রেতাদের আকৃষ্ট করে থাকে, যেন তাদের দোকানে আসে, তাদের থেকে পণ্য বা সেবা ক্রয় করে তারা ফিরে যায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে যারা বেশি ডিসকাউন্ট দেয় তাদের কাছে কাস্টমাররা একটু বেশি যায়। এবং বর্তমানে অনলাইনের যে জগৎটা তৈরি হয়েছে, এখানে কাস্টমারদের একটা অবজেকশনের জায়গা হচ্ছে ডেলিভারি চার্জ। আমি নিজেই এক্সপিরিয়েন্স করেছি যে কাস্টমাররা ডেলিভারি চার্জ নিতে চায় না। ধরুন কেউ 500 টাকার একটা প্রোডাক্ট কিনবে, তাকে যদি 130 টাকা বা 7 টাকা ডেলিভারি চার্জ দিতে হয়, তখন তার কাছে এটা গায়ে লাগে। যাই হোক, আপনারা কারা কারা ডিসকাউন্টের প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছেন বা কারা কারা ডিসকাউন্টের প্রোডাক্ট কিনে জিতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আমি কি করা যায় ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন দোয়া করে, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন।